আসসালামু আলাইকুম। বিয়ে এমন এক পবিত্র বন্ধন যা মানুষকে আজীবন একই বাঁধনে আবদ্ধ করে, আর বিয়ের মতো এই গুরুত্বপূর্ণ কাজে অবশ্যই জেনে বুঝে পা দেওয়াই উচিত, নতুবা ভবিষ্যৎ ভালো নাও হতে পারে। স্বামী স্ত্রী দুজনের চেষ্টাতেই কিন্তু একটি পরিপূর্ণ সংসার তৈরি হয়, তাই শুধু স্ত্রী নয়, একজন আদর্শ স্বামীরও সংসারের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেক্ষেত্রে বিয়ে করার আগেই অবশ্যই যে পুরুষকে বিয়ে করতে যাচ্ছেন তার সম্পর্কে জেনে রাখা উচিত। আসুন, কোন সেই 5 ধরনের পুরুষকে বিয়ে করা উচিত নয় আজকে আমি আলোচনা করব। 1 নম্বর, নিয়ন্ত্রণে রাখতে চাওয়া পুরুষ। দাম্পত্য জীবনের সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চায় এক শ্রেণীর পুরুষ। খুব সরল মাটির মানুষ হলেই এই ধরনের ছেলেদের সঙ্গে সংসার করা সম্ভব। আধুনিক বা প্রগতিশীল নারীদের এদের থেকে দূরে থাকাই ভালো। যেমন ধরুন, আপনি পড়াশোনা করতে চান বিয়ের পরেও, কিন্তু অনেক ছেলে এমন আছে বিয়ের পর তাদের ভাবমূর্তি চেঞ্জ হয়ে যায়, যার ফলে আপনার স্বপ্নের পথে বাধা আসতে পারে। 2 নম্বর, যারা আঁচলের নিচে থাকতেই পছন্দ করে। মায়ের আঁচলের তলায় থাকা ছেলেদের মধ্যে পুরুষসুলভ ব্যক্তিত্ব থাকে না, অনেক সময় মায়ের অন্যায় অত্যাচার সহ্য করে স্ত্রীর বিরুদ্ধাচারণ করে, আবার বইয়ের প্রতি এতটাই মুগ্ধ হয়ে যায় যে নিজের মাকে পর্যন্ত ছাড়ে না। এটা সুস্থ সংসারের কাম্য নাই, তাই এমন পুরুষকে ইগনোর করাই বেটার। 3 নম্বর, বেশি বোঝা পুরুষ। আমি সব জানি, আমি সব বুঝি, সব বিষয়ে আমার সমান দক্ষতা, এই মানসিকতার ছেলেরা নিজেদের মতামতকেই বেশি প্রাধান্য দিয়ে থাকে, অন্যের মতের কোনো গুরুত্বই দেয় না। এই ধরনের ছেলেরা স্বামী হিসাবে খুব সুখর হয় না। 4 নম্বর, অতিরিক্ত আত্মকেন্দ্রিক পুরুষ। অতিরিক্ত আত্মকেন্দ্রিক ছেলেরা স্বামী হিসাবে খুব খারাপ হয়, তাদের মধ্যে সব সময় নিজেকে সকলের কাছে জাহির করার প্রবণতা থাকে, যার ফলে স্বামী হিসাবে নিজের গুণাগুণ সর্বত্র ফলাও করে প্রচার করতে থাকে, যা একসময় প্রবল বিরক্তিকর হয়ে দাঁড়ায়। 5 নম্বর, খারাপ স্বভাবের পুরুষ। খারাপ স্বভাবের পুরুষ মানে হলো টোটালি ইসলামের বাইরে চলে যাওয়া পুরুষ, যারা মহিলাকে মডার্ন করে সমাজে দেখাতে চান যে তার বউ কত সুন্দর। অনেক মেয়েই ভাবে বিয়ের পর এরকম ছেলেকে সঠিক পথে ফিরিয়ে আনবো, কিন্তু এই ভাবনা মহিলাদের বিরাট ভুল, যার খেসারত দিতে হয় দাম্পত্য জীবনে। এই প্রকারের ছেলেরা কখনই ভালো হয় না, তাই একটু জেনে বুঝে গুরুজনদের সাথে পরামর্শ করে জীবনসঙ্গী নির্বাচন করুন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। এইরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অপশনটি অন করে নিন।